অনেক কিছু এখন লাল আসছে, ওইগুলো রংধেনু কালারগুলো আমাদের রক্তের সাথে সম্পর্ক আছে। এবং চার খাওয়ার একমাত্র কারণ হইল আমাদের রক্ত নিয়ে আমরা ভাবি না, লাল খাবার নিয়ে আমরা ভাবি না। আর এই যে মাছের রক্ত সারা পৃথিবীতে বিক্রি হয় ট্যাবলেট আকারে, মুরগির রক্ত ট্যাবলেট আকারে বিক্রি হয়, এর একমাত্র কারণ আমাদের রক্তটাকে বিশুদ্ধ এবং সুন্দর রাখার জন্য। আমাদের রক্তের যেন পুরুষের জন্য 12.5 থেকে 14 পর্যন্ত হিমোগ্লোবিন থাকে, এই ধরনের হিমোগ্লোবিনের পরিমাণ, প্লাটলেটের পরিমাণ 2 লাখের উপরে যেন থাকে। এই পদ্ধতিগুলি সুরক্ষা করতে পারলে আমাদের রক্তে যে সমস্যা করে ভেরিকোজ ভেইন হয়, এইসব কারণে আমাদের রক্ত চার খায়, মানে পা বইটা আসে, হাত বইটা আসে, পা এদিকে চলে যায়, হাত এদিকে চলে যায়, বেঁকে যায়, ঘাড় বেঁকে যায়, এই কাজগুলোর সাথে লাল খাবারের খুব একটা ভীষণ সম্পর্ক। লাল শাকের একটা বিরাট সম্পর্ক আছে, আমলকির একটা বিরাট সম্পর্ক আছে, পেঁয়াজ রসুনের একটা বিরাট সম্পর্ক আছে। আমরা পেঁয়াজ রসুনের পরিমাণ অনেক বেশি খেতে হবে, কাঁচা পেঁয়াজের পাতাগুলো, এগুলো আমাদের শরীরের জন্য একটা মহা ঔষধ। এগুলি চুলের জন্য খুব ভালো কাজ করে, এই চুলের মাস্ক হিসাবে কাঁচা পেঁয়াজের রস যদি আমরা মাথায় ব্যবহার করি তাহলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। আসুন না আমরা আবার একটু অরণ্যে ফিরে যাই, গ্রামের বহু গাছগাছড়া শাকসবজি আমাদের ঔষধি কাজ করে। ইন্টারনেটে আরও এখন নতুন দেখছি অনেকে, আমি অবশ্য 20 বছর আগে থেকে বলি, এখন অনেকেই বলতেছে দেশীয় শাকসবজি ফলমূল এবং অর্গানিক খাবার চাষ করি, রোপণ বপন এবং বিপণন করি, আমরা নিজেরা নিজেদের জন্য হইল আমরা তাজা শাকসবজি ফলমূল খাবো এবং ব্যবহার করবো। আলহামদুলিল্লাহ, এই কথাগুলি আমাদের সতর্ক করা এই জন্য প্রয়োজন, যেরকম আমরা সর্বরকম তামাক এবং ধূমপানকে সর্বরকম এডিকশনকে না বলব, আমরা সর্বরকম কাঁচা লবণকে না বলব, সর্বরকম চিনিকে আমরা না বলব, এখানে আমাদের কোনো মতানৈক্য নাই, মতান্তর নাই, প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, এইসব জিনিসগুলি সকলে খেতে পারবে না। মধু আর আনারস একসাথে খেতে পারবে না, এটা বিষ, যদি খাঁটি মধু এক, মধু এবং দুধ একসাথে খেতে পারবে না, মধু এবং আনারস, দুধ এবং আনারস একসাথে খাওয়া যাবে না 100%। এই জিনিসগুলো আমরা বারবার কেন বলি যে এই জিনিসগুলো আমাদের বলার দরকার আছে, মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মহাপবিত্র কোরআন শরীফের ভিতরেও কিন্তু 82 বার বলছে নামাজ পড়তে, কারণ আমাদের ভুলো মন, আমরা অনেক জিনিস ভুলে যাই, আল্লাহ তাআলা কতগুলি জিনিস বারবার বলছেন, 320 বার বলছেন আল্লাহর জিকির করতে, এতবার বলার দরকার ছিল না, কিন্তু বেশি করে বলছেন আমরা যেন সতর্ক হই, আমরা যেন আল্লাহকে ডাকি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন রোজা করি, আমরা যেন আল্লাহর নির্দেশিত পথগুলি মেনে চলি। ওরকমই এই খাদ্য অভ্যাসের জন্য আমরা একটু আপনাদেরকে অনুরোধ করি, বারবার বলি যে পাকঘরের খাবারটা নিজের মায়ের ডাল ভাত খান, শুধু আলু দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত খান, শুধু ভাতের মাঠ দিয়ে ভাত খান, অল্প কিছু তরকারি দিয়ে হলেও ভাত খান, অল্প কিছু শাক ভাত খান, কিন্তু হোটেলের খাবারটা খাবেন না, বিয়েবাড়ির খাবারটা খাবেন না, কারণ বিয়েবাড়ির খাবারে এখন শুধু জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্ষর, এই জিনিসগুলি খুব বেশি দেয়, খুব মজা করার জন্য দেয়। 26 ধরনের গ্রিন টি এখন সারা পৃথিবীর বাজার মাথায় রাখতেছে, নর্মাল চা এখন খুব বেশি একটা মানুষ খায় না, মানে লিমন টি চা এবং লেবু, জিঞ্জার টি চা এবং আদা, কিউকাম্বার টি, টি ফর কোল্ড, টি ফর হেডেক, টি ফর পেইন, চিনিতে আপনার 160টা রোগের সৃষ্টি করে, এই চিনির সাথে কফের সম্পর্ক, এই চিনির সাথে ঘামের সম্পর্ক, এই চিনির সাথে হাত ঠান্ডা হয়ে যাওয়ার সম্পর্ক, এই চিনি থেকে তৈরি যত মিষ্টি আছে এগুলোর সাথে আপনার মাথা গরমের সম্পর্ক, হাই প্রেশারের সম্পর্ক, লো প্রেশারের সম্পর্ক, সকল দিকেই সে ড্রাগনের মতো, সে সামনে পিছনে ডাইনে বায়ে উপরে নিচে সব দিকে এই চিনি বিচরণ করে আমাদের শরীরের ভিতরে। তার একমাত্র কাজ হলো যত দুর্বল
আমাদের বিপক্ষ শক্তি যতটুকু শক্তি যোগানো যায় সেই শক্তিটা যোগায় এই চিনি। অতএব চিনি খাওয়া আমাদের বন্ধ করতে হবে। চিনির পরিবর্তে আমরা কিন্তু জ্যৈষ্ঠমধু খেতে পারি, চিনির পরিবর্তে আমরা কিশমিশ দিয়ে খাবার তৈরি করে খেতে পারি, চিনির পরিবর্তে আমরা খুরমা খেজুর দিয়ে খাবার তৈরি করতে পারি, চিনির পরিবর্তে আমরা জ্যৈষ্ঠমধু দিয়ে, স্টেভিয়া দিয়ে, ন্যাচারাল সুগার দিয়ে, আমরা মোলাসেস থেকে ব্রাউন সুগার দিয়ে চা এবং অন্যান্য জিনিস, বা গুড় দিয়ে চা এবং অন্যান্য জিনিস, অনেক মহান ব্যক্তিরা, অনেক ভালো মানুষরা, অনেক উন্নত মানুষরা আমি দেখেছি গুড় দিয়ে চা খায়। এটা একটু অভ্যাসের ব্যাপার, কিছুই না, আমরা একটু অভ্যাস করতে পারলেই কিন্তু খাদ্য অভ্যাস পরিবর্তন করে আমরা নিরোগ, সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি। লিভার সুরক্ষার জন্য একটা মহান ঔষধ পানিকে, পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। সঠিক পানি যদি আমরা না খেতে পারি তাহলে লিভার ভালো থাকবে না। এই জন্য আমাদেরকে সঠিক পানি, নিরাপদ পানি, ভালো পানি আমাদের জোগাড় করতে হবে এবং খেতে হবে। বিশুদ্ধ পানি আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ দরকার আছে। আমরা ডাবের পানি খেতে পারি, আমরা পান্দাবাতের পানি খেতে পারি, বৃষ্টির পানি আমরা স্টেনলেস স্টিল অথবা মাটির হাঁড়িতে সংগ্রহ করে বাড়ির ছাদ থেকে এনে বোতল ভরে ভরে রেখে সারা বছর খেতে পারি, সহজে নষ্ট হয় না বৃষ্টির পানি। এই ধরনের ন্যাচারাল ওয়াটারের দিকে আমাদের নজর দিতে হবে, গোসল করতে হবে গরম পানিতে। এটা আমি বারবার বলি, সবসময় বলি, আরও বলবো যে আপনারা, আপনাদের সুরক্ষা আপনাদের কাছে। আপনি প্রতিদিন যখন জন্ডিস হয়েই গেছে আপনি জেনে ফেলছেন, তখন আপনাকে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে একটু তরমুজ খেতে হবে, লাইকোপেন আছে তরমুজের ভিতরে, একটু টমেটোর সালাদ বা টমেটোর ছচ বা টমেটোর পুরি পনির এগুলো খেতে হবে। আপনার টমেটোর চুকা এই জাতীয় জিনিস, টমেটো ডালের ভিতরে একটু বেশি করে দেওয়া, তরকারির ভিতরে একটু বেশি করে দিয়ে টমেটোটা খেলে জন্ডিসের জন্য একটু আসান হবে। মানে খাদ্য থেকে জন্ডিসটা ভালো করা সবচেয়ে দরকার। এই সময় যেও ভাত, নরম ভাতটা খেতে হবে, শক্ত ভাত আমাদের জন্য ভয়ানক ক্ষতিকর। যেরকম পোলাও জন্ডিস রোগীর জন্য একটা মহাবিপদ সংকেত, ওরকমই যত বেশি নরম খাবার খেতে পারবো, যেও ভাত খেতে পারবো, যত বেশি স্যুপ জুস খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমরা জন্ডিস, বি ভাইরাস, সি ভাইরাস, হেপাটাইটিস এগুলির থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার লোকেরা অনেকেই ঘাগরা খায়। ঘাগরাও প্রায় 10 ধরনের ঘাগরা আমাদের দেশে আছে। এটা অনেকটা ডাটা প্রজাতির, এটা অনেকটা নটিনি প্রজাতির গাছ, ওই সব ফ্যামিলি থেকে আসছে এই এটা ঘাগরাটা। কিন্তু ঘাগরা খুব মজা খেতে, খুব মজা তরকারিতে পাক করলে, খুব বুড়াবুড়িরা গ্রামে খুব সুন্দর করে নেয়, কিন্তু তারা চিনে যে কোনটা পয়জন কোনটা পয়জন না। নতুন ধরনের, এই নতুন যুগের লোকেরা অনেকটা চিনবে না, আমরা যেরকম দেখলেই বলতে পারবো, যেটার গায়ে কাঁটা আছে সেটা আপনি খেতে পারবেন না, সেটার মধ্যে বিষ আছে, আর যেটা কাঁটা নাই যে ঘাগরাটা সেটা আপনি খেতে পারবেন। তো মানবতার স্বার্থে এই কথাগুলি আমি দীর্ঘদিন থেকে বারবার বলি, এই কারণে বলি যে সত্যিকারেরই এই ঘাগরার ভিতরে, পটকা মাছের ভিতরে বিষ পাওয়া গেছে। যেরকম ধরেন আমি দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে যাদের অ্যালার্জি আছে তারা চুলে কলপ দিবেন না, কারণ বহু লোক তারা চুলে কলপ দিয়ে মারা গেছে। এটা প্রমাণ কীভাবে করবো? সারা পৃথিবীতে খুব ছোটো একটু 600 টাকা দাম একটা কিট আছে, 2টা টেস্ট টিউব আছে, ওটার ভিতরে সামান্য একটু আরএস আছে, আপনার পশমটা টান দিয়ে ওটার মধ্যে ফালাইলে যে বুদবুদ উঠতে থাকে, তাহলে আপনি অ্যালার্জিক বডি, আপনার চুলে কলপ দেওয়া চলবে না। যাদের চামড়া খুব পাতলা, এই চামড়াগুলি এরকম পাতলা, খুব পাতল, তারা কিন্তু চুলে কলপ দিতে পারবে না। চুলের কলপটা ব্ল্যাক অ্যাসিড জি, এটা আমাদের মাথায় দেওয়ার সাথে সাথে আমাদের লোমকূপের গোড়া দিয়ে মগজে প্রবেশ করে বসে এবং মানুষের মৃত্যুর ঝুঁকি প্রায় 100-তে 100। অতএব সকলেই কিন্তু চুলের কলপ দিবেন না।
আপনারা এই যে শীতের ঋতু, এই ঋতুতে এবং করোনা প্রতিরোধ করার জন্য, মানুষের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য, অনেকের সাইনোসাইটিস হয়, কপালে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ। কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো, আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন, তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন, তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন, বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন। আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন, বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন। এখন কিন্তু কালিজিরার ঋতু, আর 7 থেকে 10 দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে, আপনি সেই কালিজিরাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। আমলকি, হর্তকি, বহেরা, এটার নাম হলো ত্রিফলা। তিনটি প্রায় এক একটির 12টি রোগের রোগ ভালো করার গুণ আছে, এগুলি হাজার বছরের পরীক্ষিত। এই তিনটা যখন সমন্বয় হয়, একটা ভিটামিন আনে, একটা মিনারেল আনে, আর একটা ঔষধি গুণ সম্পন্ন। পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয়, যাদের আমাশা আছে, যাদের IBS আছে, যাদের পেটে ব্যথা হয়, যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে, যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হয়েছে, জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হয়েছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না, কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি, হর্তকি, বহেরা। এনি বিটার টেস্ট লিভার টনিক। লিভার আমাদের শরীরের এমন একটা অর্গান যে প্রায় 80% ড্যামেজ হয়ে গেলে পরেও আমাদেরকে ছাড়ায় নেয়। লিভার যখন দুর্বল হতে থাকে, আমাদের শরীরের রঙের ভিতরে হলুদ আভা আসে, জিভে হলুদ আভা আসে, চোখের নিচে একটা হলুদ রঙের মতো আসতে থাকে। এই সময়টা আমাদের অনেক বেশি সতর্ক হইতে হবে, আমাদেরকে দধি এবং তিতা স্বাদ জাতীয় খাবার বেশি খেতে হবে, বেশি বেশি গোসল করতে হবে, আমাদের শরীরের ঘাম যেন আমাদের শরীরের ভিতরেই প্রবেশ করে না যায়, আর সর্বরকম মাংস মানে রিচ ফুড বন্ধ করতে হবে। আর লিভার থেকে যে বাইলসগুলো আমাদের সারা শরীরে ছড়ায় পড়ে, এই বাইলসগুলোর সাথে তিতা স্বাদের একটা সম্পর্ক আছে। দধির এনি কার্স অ্যান্টি ক্যান্সার, দধির একটা বিরাট সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক আছে, যত সবুজ খাবার এটা লিভারের জন্য একটা ঔষধ, যত তিতা খাবার, অরহর গাছের পাতা, আপনার কেলাকুচু গাছের পাতা, মানে তিতা 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 আছে যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর আশ্রয় নিতেই হবে। তারপরে বেল, জাম্বুরা, আর শরবত, বেলের শরবত, ফুটির শরবত, তরমুজের শরবত, মানে যত ধরনের স্যুপ এবং জুস আছে, এই ধরনের খাবারগুলো আমাদের জন্ডিস প্রতিরোধ করতে পারে এবং জন্ডিস থেকে আমাদের ভালো করতে পারে, এবং ডায়াবেটিসের সাথেও এটার একটা বিরাট সম্পর্ক থেকে যায়। লিভার শরীরের একটা বিশেষ অংশ, এটা যদি ফেটিক হয়, মানে চবরি জমে যায়, তাইলেও কিন্তু আমাদের ভয়ানক ক্ষতি হবে। এটা যদি আমাদের সঠিক বাইলসগুলো সরবরাহ করতে না পারে, তাহলেও আমাদের ক্ষতি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।